হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো পিক্সআর্টে আমরা কীভাবে কাস্টম ফন্ট অ্যাড করব। পিক্সআর্টে যে কয়েকটা ডিফল্ট ফন্ট দেওয়া থাকে এইগুলো তেমন ভালো না, পাশাপাশি বাংলা ফন্ট নাই। সো আমরা বাংলা ফন্ট এবং কিছু স্টাইলিশ ফন্ট কীভাবে অ্যাড করব সেটা আজকে দেখব। সো চলুন কথা না বাড়িয়ে দেখি কীভাবে করব। প্রথমেই আমরা কিছু ফন্ট ডাউনলোড করব। ডাউনলোড করার পর এগুলা জিপ ফাইল থাকবে, আনজিপ করে আমরা এগুলা অ্যাড করব। সো প্রথমে আমরা একটা ব্রাউজারে যাব। যাওয়ার পর লিখব লিপিগড। লিপিগড় লেখার পর আপনি লিপিগড় ওয়েবসাইট থেকে আপনি ফ্রি ফন্ট নিতে পারবেন বিভিন্ন ডিজাইনে। আমি ফ্রি ফন্টে ক্লিক করলাম। আপনি চাইলে এইখান থেকে ডাউনলোড করে করে আপনার ফন্টগুলো অ্যাড করতে পারবেন। সো আমার কিছু ফন্ট ডাউনলোড করা ছিল। ডাউনলোড করার পর এগুলো জিপ ফাইল থাকবে। সো আমরা জিপ ফাইল থেকে এগুলো আনজিপ করব, আনজিপ করে এগুলো অ্যাড করব। সো আমি এখন ফোল্ডারে যাব, ফোল্ডারে গিয়ে জিপ ফাইলগুলো দেখব। এখন আমি জিপ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই ফন্টটা আগে ডাউনলোড করেছিলাম, এখন আমরা অ্যাড করব। আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে ক্লিক করবেন। এটা আনজিপ হয়ে যাবে, আনজিপ হয়ে ফোল্ডারে নিয়ে যাবে আপনাকে। এই যে দেখেন, এই ফন্টটা আমরা আনজিপ করলাম। এখন এই ফন্ট থেকে প্রথম যে তিনটা লাস্টে টিটিএফ ডট টিটিএফ এই তিনটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট কল দিয়ে এটা আমরা কপি করব। কপি করার পর আমরা পিক্সআর্টে যাব। পিক্সআর্টে আসার পর এখানে আমরা একটা ইমেজের উপর কিছু লেখা অ্যাড করব। এইখান থেকে একটা ইমেজ নিলাম। ইমেজটা নেওয়ার পর এই ইমেজের উপর আমরা কিছু লিখে অ্যাড করব। সো এইখান থেকে আমরা টেক্সটে যাব। এইখানে আমার কিছু ফন্ট অ্যাড করা ছিল, আমি চাইলে এইখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে অনেক অনেকগুলো ফন্ট অ্যাড করা। এখানে অনেকগুলো ফন্ট অ্যাড করা, আপনি চাইলে ফন্ট করে এভাবে অ্যাড করতে পারবেন। এখন আমরা নতুন ফন্ট অ্যাড করব। অ্যাড করার জন্য আমাদেরকে ফন্টে আসার পর এই যে অ্যারো চিহ্নটা এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখানে যে ফন্টগুলো আগে ছিল এই ফন্টগুলো দেখাচ্ছে। এখন আমরা মাই ফন্টে যাব, তিন নম্বর যে অপশনটা। মাই ফন্টে যাওয়ার পর এখানে দুইটা ফন্ট অ্যাড করা ছিল। এখন আমরা কপি করা যে ফন্টগুলো ছিল এটা আমরা চাইলে অন্যান্য অ্যাপসের মতো এইখানে আমরা যে ফন্টগুলো কপি করেছিলাম চাইলে কিন্তু এভাবে অন্যান্য অ্যাপসে যেভাবে আপনি কপি করে জাস্ট পেস্ট করে দিলেই হয়ে যায়, কিন্তু এইখানে এভাবে আপলোড করা যায় না। এখন আপনার ফোনের পিক্সআর্টের ফোল্ডারে যেতে হবে, গিয়ে তারপর এইখানে আসতে হবে। ফোল্ডারে যাব আমরা। ডিভাইস স্টোরেজ, এখানে পিক্সআর্ট খুঁজে বের করব। পিক্সআর্ট, পিক্সআর্টের তিন নম্বর যে অপশনটা ফন্টস, এইখানে এসে আমরা পেস্ট করব আমরা যে তিনটা ফন্ট অ্যাড করেছিলাম। এই দেখেন পেস্ট করলাম। পেস্ট করে এখন আমরা আবার পিক্সআর্টে যাব। পিক্সআর্টে যাওয়ার পর এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। এখন আমরা ব্যাকে যাব। ব্যাকে গিয়ে চাইলে আপনি এখন এই ফন্টগুলো অ্যাড করতে পারবেন। এই দেখেন অ্যাড হয়ে গেছে। সো আপনি চাইলে এভাবে পিক্সআর্টে আপনি প্রফেশনালভাবে বিভিন্ন স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারবেন এবং বিভিন্ন ধরনের আকর্ষণীয় ডিজাইনের লেখা এখানে দিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।